হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা দেখতে চলেছেন একটি চাইনিজ লাভ স্টোরি। তো মুভি শুরুতে আমরা এক রাজকুমারকে দেখতে পারি যার নাম হলো মালফোরিন। তার প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা লোক রাখা আছে। সে সকালে ঘুম থেকে উঠলে চিফ তাকে সারাদিনের শিডিউল বলতে থাকে। সে রেডি হয়ে শিডিউল অনুযায়ী বিদেশে একটা পার্টির জন্য রওনা দেয়। এয়ারপোর্টে তার সাথে সাথে একজন সেলিব্রিটিও থাকে। সেলিব্রিটিকে দেখার জন্য তার ফ্যানরা এয়ারপোর্টে ভিড় করে। আর তখন রাজকুমার সুযোগ বোঝে, ভিড় থেকে বাহিরে চলে আসে। অপরদিকে গল্পের নায়িকা লোকে দৌড়ে আসতে দেখা যায়, যে ওই সেলিব্রিটিকে দেখতে যাচ্ছিল। আর তখন রাজকুমারের সাথে তার একটা ধাক্কা লাগে, আর লো তখন পড়ে যেতে থাকে। আর রাজকুমার তার হাত ধরে ফেলে, কিন্তু হঠাৎ করে রাজকুমার লোয়ের হাত ছেড়ে দেয়, আর সে নিচে পড়ে যায়। কিন্তু তখন লো রাজকুমারের বডিগার্ড দেখে রাজকুমারকে সাথে নিয়ে লুকিয়ে পড়ে। তো বডিগার্ডরা চলে যাওয়ার পর লো রাজকুমারকে বাই বলে সেখান থেকে চলে যেতে লাগে। আসলে লো এটা জানে না যে ও একটা রাজকুমার আরেক দেশে। তো রাজকুমারও লো এর পিছন পিছন যেতে থাকে। লো একটি শপে গিয়ে নুডলস আর একটি পানির বোতল কিনে, আর রাজকুমারও তখন ওর দেখা দেখি সেম জিনিস কিনে। কিন্তু বিল পে করার জন্য রাজকুমারের কাছে কোনো টাকা পয়সা ছিল না। তো এটা দেখে লো ফিরত আসে আর রাজকুমারের বিল পরিশোধ করে দেয়। এরপর রাজকুমার লোকে ধন্যবাদ জানায়, আর লো একটা পিছে বাচ্চার মতো হাসি দিয়ে বলে ওয়েলকাম। রাজকুমার তখন আলাদা আলাদা ফ্লেভারের নুডলস এনে খেতে থাকে, আর সবগুলোর বিলে লোকে দিতে হয়। লোয়ের টাকা প্রায় এখন শেষ। আর তখন রাজকুমার বলে, আর কোনো ফ্লেভার কি আমার খাওয়া বাকি আছে? লো তখন রাগে বলে না। এরপর সে রাজকুমারকে রেখে বাসে উঠে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পর লো ভাবতে থাকে হয়তো ওর কাছে কোনো টাকা নেই। তো এরপর লো বাস থেকে নেমে এসে রাজকুমারকে কিছু কয়েন দিয়ে বলে, এই টাকা দিয়ে তুমি তোমার বাসায় চলে যাও। তখন রাজকুমার বলে, এখানে আমার কোনো বাসা নেই, আর আমার তোমার টাকারও দরকার নেই। তখন লো বলে, আমি তোমাকে এইভাবে রাস্তায় ফেলে যেতে পারবো না, তো তুমি আমার সাথে আসো। তারপর লো রাজকুমারকে তার বাসায় নিয়ে যায়, আর সবার চোখ ফাঁকি দিয়ে তার রুমে লুকিয়ে নিয়ে আসে। তো রাজকুমার যখন রুমে ছিল তখন উপরে কারো আসার শব্দ পাওয়া যায়, তাই সে রাজকুমারকে তাড়াতাড়ি লুকিয়ে ফেলে। আর তখনই লোয়ের মা এসে পড়ে। তো লোয়ের মা কথা বলতে বলতে রাজকুমারের উপরে বসে পড়ে, আর তখনই লো এক অজুহাত দেখিয়ে তার মাকে ঘর থেকে বের করে দেয়। তার মা যাওয়ার পর লো রাজকুমারকে নিয়ে ছাদে যেতে লাগে, আর সেখানে হঠাৎ লো আবারও পড়ে যেতে লাগছিল। কিন্তু তখনই রাজকুমার আবারও লোকে ধরে ফেলে, আর তখনই সে রাজকুমারের উপরে পড়ে যায়, আর সেখানে একটা রোমান্টিক সিচুয়েশন তৈরি হয়। আর লো যখন রাজকুমারকে কিস করতে যাবে তখন রাজকুমার বলে, তুমি এটা কি করছো? আর লো তখন রাজকুমারের উপর থেকে উঠে যায়। রাজকুমারের হাতে একটা খেলনা ছিল যাতে শব্দ হচ্ছিল, আর এটা দেখে লো অনেক রেগে যায় এবং বলে, যদি আমার বাবা মা কিছু জেনে যায় তাহলে আমি তোমাকে ওই জানালা দিয়ে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিব। তো পরের দিন লো যখন তার ক্লাসে যায় তখন হঠাৎ করে তার রাজকুমারের কথা মনে পড়ে, আর সে বলে, আমি ওয়াশরুমে যাব। আর ওয়াশরুমে যাওয়ার কথা বলে সে বাসায় চলে আসে। লো তখন ধীরে ধীরে তার রুমে যেতে থাকে। আর লো যখন একেবারে তার রুমের কাছে যায় তখন সে দেখতে পায় তার বাবা মা রাজকুমারকে নিয়ে সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে, আর তারা লো এর উপর অনেক রেগে আছে। তারপর লো এর বাবা মা দুজনকে বসিয়ে অনেক কিছু জিজ্ঞেস করতে থাকে। তখন লো তাদেরকে বলে, তোমরা যেমন ভাবছো আসলে তেমন কিছুই না। ওর কাছে না আছে কোনো টাকা পয়সা, আর না আছে কোনো থাকার জায়গা। ওর কাপড় চোপড় দেখো কি অবস্থা ওর, তাই ওকে রাস্তায় ফেলে আসার বদলে আমি ওকে বাসায় নিয়ে এসেছি। আর তাছাড়াও তো আমাদের বাসায় একজন কাজের লোক দরকার, ও আমাদের বাসার সব কাজ করবে, এতে আমার মারও কাজের অনেক সুবিধা হবে। এরপর লো রাজকুমারকে দাঁড়াতে বলে। লো এর বাবা মা রাজকুমারকে বলে, তোমার নাম কি? তখনই লো বলে, তোমার নাম কি? আসলে লো এখন ওর নামটাই জানে না। আর এটা শুনে লো এর বাবা মায়ের কিছুটা সন্দেহ হয়। রাজকুমার তখন তার নাম বলে ওরিও। এরপর লো তাকে তার বাবার জামা কাপড় দেয় পরার জন্য। তো পরে রাজকুমার আর লোকে আমরা একটা সুপার শপে দেখি। সেখানে লোয়ের সাথে তার একটা ক্লাস ফ্রেন্ডের দেখা হয়। লো তার বন্ধুর সাথে রাজকুমারের পরিচয় করে দেওয়ার সময় বলে, ও হলো আমাদের বাড়ির নতুন কাজের ছেলে ওরিও। তো বাসায় ফিরে যাওয়ার সময় রাজকুমারের অনেক ঘুম পায়, আর সে বারবার পড়ে যাচ্ছিল। আর এভাবে এক সময় রাজকুমার লোয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এতে লো অনেক খুশি হয়। এখানে বোঝা যায় যে লো রাজকুমারকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছে। তো পরের দিন দেখা যায় লো তার নোটবুক গুলো বাসায় রেখে স্কুলে চলে গেছে, আর সেগুলো লো এর মা দেখতে পেয়ে রাজকুমারকে বলে, তুমি এগুলো লো এর স্কুলে গিয়ে লোকে দিয়ে আসো।
আর এদিকে নোটবুক নিয়ে না আসার কারণে ক্লাস থেকে লোকে বের করে দেওয়া হয়। অন্যদিকে লোয়ের মা রাজকুমারকে কাগজে একটা রাস্তা এঁকে দেয় আর বলে, এইটা দেখে স্কুলে যাও। তো রাজকুমারও এইটা দেখে স্কুলে যেতে থাকে। তখন রাস্তায় রাজকুমারের বডিগার্ড তাকে দেখে ফেলে এবং তিনি রাজকুমারকে ফলো করতে থাকে, আর তারপর রাজকুমারও তাকে দেখে ফেলে। এখন বডিগার্ড বলে, আপনি আমার সাথে চলুন, সবাই আপনাকে অনেক খুঁজছে, আসনাকাল আপনাকে ধরা পড়তে হবে। তখন রাজকুমার বলে, ধরা পড়ার আগ পর্যন্ত আমি এখানেই থাকতে চাই, আর এখন তুমি আমাকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দাও। তো তখন বডিগার্ড রাজকুমারকে নিয়ে ফেরারি গাড়ি দিয়ে স্কুলে চলে আসে, কিন্তু স্কুলের সিকিউরিটি গার্ড রাজকুমারকে স্কুলের ভিতরে যেতে দিতে চাচ্ছিল না। আর তখনই সেখানে লো চলে আসে আর নোটবুক নিয়ে বলে, তুমি কি ভিতরে আসতে চাও? আর সে কিছু একটা ইশারা করে, আর এরপর দেখা যায় রাজকুমার দেওয়াল টপকে স্কুলের ভিতরে চলে এসেছে। লো তাকে স্কুলের ভিতরে ক্লাসরুমে নিয়ে যায়, আর তারপর তারা টিফিনের সময় ক্যান্টিনে বসে একসাথে খাবার খাচ্ছিল। আর তখন তাদের সামনে তিনটি মেয়ে এসে বলে, হাই হ্যান্ডসাম, আমরা কি এই চেয়ারে বসতে পারি? রাজকুমার হেসে বলে, হ্যাঁ। কিন্তু তখনই লোয়ের বন্ধু সেখানে এসে বসে পড়ে আর মেয়েরা চলে যায়। তো এরপর আমরা দেখি রাজকুমার আস্তে আস্তে লোয়ের বাবা মার সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে যায়, এমনকি লোয়ের মা লোয়ের চেয়ে রাজকুমারকে বেশি ভালোবাসতে শুরু করে। তো একদিন লো আর রাজকুমার একটা মলে যায়, সেখানে ওয়েডিং ফটোশুট কম্পিটিশন চলছিল। তো সেখানে তারা কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং সেখানে থাকা প্রায় সকল লোকজন তাদেরকে ভোট দেয় এবং তারা সেখানে জিতে যায়। লো সেখানে অনেক খুশি হয় আর রাজকুমারকে জড়িয়ে ধরে। তো এরপর আমরা দেখি স্কুলের কিছু ছেলে লোয়ের বন্ধুর সাথে ঝগড়া করছে। এটা দেখে লো ওদের সাথে রাগারাগি করতে থাকে আর বলে, আমি প্রিন্সিপালের কাছে তোমাদের নামে বিচার দিব। আর তখন সেখানে যে লিডার ছিল ও লোকে মারতে আসে, আর ঠিক তখনই সেখানে রাজকুমার চলে আসে এবং সবাইকে অনেক মেরে লোকে নিয়ে চলে যায়। তো এই ঘটনা রাতে টিভিতে দেখানো হয় যে স্কুলে মারামারি চলে। তো এটা আবার রাজকুমারের চিফ দেখে ফেলে আর সে অনেক গাড়ি নিয়ে লোর বাড়ির সামনে চলে আসে রাজকুমারকে নিতে। তো সকালে লোয়ের বাবা অফিসে যাওয়ার জন্য বের হবে, আর তখনই সে বাইরে অনেকগুলো গাড়ি দেখে ভয় পেয়ে তার ওয়াইফকে জিজ্ঞেস করে, আমাদের কি এত বড় লোক কোনো আত্মীয় রয়েছে যারা এতগুলো দামি গাড়ি নিয়ে আসবে আমাদের বাসায়? আর ঠিক তখনই দরজা নক করার শব্দ হয় আর দরজা খুলতে চিফ মাথা নিচু করে রাজকুমারকে সম্মান জানায়। তখন রাজকুমার তাদের সাথে চলে যেতে থাকে। লো তখন কাঁদতে কাঁদতে গাড়ির পিছে দৌড়াতে থাকে। তখন রাজকুমার সেটা দেখে আর লোয়ের সাথে কাটানোর সময়গুলো মনে করতে থাকে। আর এদিকে লো দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যায় আর রাস্তায় বসে কাঁদতে থাকে এবং বলে, কেন আমাকে এভাবে রেখে চলে গেলে? তো বাসায় এসেও লো অনেক কান্না করে। তো পরের দিন মিডিয়ার লোকজন লোয়ের স্কুলে আসে আর বলে, একটা রাজকুমার আপনাদের স্কুলে কিভাবে আসলো? তো যাই হোক, তখন আমরা দেখি লো রাজকুমারকে আবার ফোন করে, কিন্তু রাজকুমারের ফোন চিফের কাছে ছিল। এদিকে রাজকুমারও লোকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তারপরও তারা একজন আরেকজনের সাথে কথা বলতে পারে না। তো পরের দৃশ্যে আমরা রাজকুমারকে এয়ারপোর্টে দেখি, সে এখন তার দেশে চলে যাবে। তখনই রাজকুমার লোকে দৌড়ে আসতে দেখে, এটা দেখে সেও দৌড়ে যায়। চিফ তাকে আটকানোর অর্ডার দেয় কিন্তু মেন বডিগার্ড তাকে আটকাতে নিষেধ করে। রাজকুমার লোয়ের সামনে যেতেই লো বলে, তুমি আমাকে কিছু না বলে কিভাবে চলে যাচ্ছ? তুমি আমার ফোন কেন ধরো না? তুমি যে রাজকুমার সেটা আমাকে আগে কেন বলনি? এইসব প্রশ্ন লো এক নিঃশ্বাসে জিজ্ঞেস করে। রাজকুমার তখন বলে, তুমি বলেছিলে না আমি যদি রাজকুমার হই তাহলে তুমি রাজকুমারই হবে। লো বলে, তুমি তো রিয়েল রাজকুমার আর আমি তো নকল রাজকুমারী। এরপর রাজকুমার বলে, তোমার জন্য লাস্ট একটা গিফট আছে আমার কাছে। এটা বলেই রাজকুমার তার দুই হাত লোয়ের সামনে এগিয়ে দেয় আর তখন লো বাম হাতটা খুলতে বলে, আর বাম হাতে একটা গিফট ছিল যেটা লো নিয়ে নেয়। তখন রাজকুমার বলে, তুমি ঠিক জিনিসটাই ধরেছ। এটা বলে সে চলে যেতে লাগে আর ডান হাতটা খোলে যেখানে রাজকুমারের নাম লেখা ছিল। আর তখন রাজকুমার বলে, গাদা, তুমি ভুল হাতটা ধরেছ। মানেটি হলো রাজকুমার ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দিয়েছিল। লো যদি ডান হাত ধরতো তাহলে রাজকুমার তার সাথেই থাকতো। এখন যেহেতু লো ভুল হাতটা ধরেছে তাই রাজকুমার লোকে একটা গিফট দিয়ে একেবারের জন্য তার দেশে চলে গিয়েছে। আর এখানে এই মুভিটি শেষ হয়। মুভিটি কেমন লেগেছে আপনাদের তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।